আপনার বজ্রপাতে মানুষ মারা যায় হচ্ছে আপনার গ্রাউন্ড কারেন্টে। হোয়াট ইজ গ্রাউন্ড কারেন্ট? সেটা হচ্ছে যে যখন বজ্রপাতটা হলো, ধরেন একটা গাছেই হলো অথবা একটা লাইটিং অ্যারেস্টারই হলো, যেটা মনে করেন ডিজাইন করে বসানো হয়েছে, অথবা এমনি কোনো বৈদ্যুতিক পোলে বা কিছু হলো, এইটা যে যখন মাটিতে পড়ে তখন ওই সময় তো বৃষ্টিপাতটা হয়, এটা মাটিতে থাকে ভিজা, মাটির চারদিকে এটা ছড়িয়ে পড়ে। তো মাটির চারদিকে যাতে ছড়িয়ে পড়ে ওই আশপাশের লোকজন কেউ থাকলে অবশ্যই এটা হ্যাম্পার্ড হবে, যদি না যে পোলে পড়লো তার গোড়ায়, মানে একটা স্মল সার্কেলে এটাকে যদি হাইলি কন্ডাক্টিভ করে এটাকে মাটিতে ডিসচার্জ করে না দেওয়া যায়, ওই জায়গাটা ট্রিট করে এটাকে তখনই ওখানে ডিসচার্জ করে দিতে হবে যেন সাইড দিকে না ছড়ায়। এটা যে সাইডে ছড়ায় এটার নামই হচ্ছে গ্রাউন্ড কারেন্ট। এবং এই গ্রাউন্ড কারেন্টে মানুষ মারা যায় বজ্রপাত থেকে এরকম পার্সেন্টেজ আপনার প্রায় 54% মতো গ্লোবাল। বাকিটা হচ্ছে যে ওই পোল বা গাছ থেকে আপনার সাইডে ফ্লাশ হয়, মানে আগুন এসে গায়ে লাগে, এটা আর একটা কারণ এরকম। আর একটা হচ্ছে যে মনে করেন মানুষ শেল্টারের মধ্যেই আছে, ধরেন গিয়ে যে বিল্ডিং এর ভেতরে আছে কিন্তু জানালার ওই দিক দিয়ে একটা তার ঢুকেছে, ওই তার দিয়ে এসে তার মনে করেন হলো এটা কন্ডাকশনের মাধ্যমে হয়। তাহলে চার প্রকারের হলো, দেখো এই চার প্রকারের মধ্যে সবচেয়ে বড় যে কারণটা এই গ্রাউন্ড কারেন্ট। আমরা যদি কিছু একটা করে যদি ওপেন জায়গায় মানুষকে সেভ করতে চাই তাহলে আমাকে গ্রাউন্ড কারেন্টের নিশ্চয়তা দিতে হবে যে সে গ্রাউন্ড কারেন্ট দ্বারা এফেক্টেড হবে না। আপনি গাছের নিচে দাঁড়িয়ে মানুষ মরে পড়ে আছে এটার এভিডেন্স এখন এরকম এখনও আছে সেরকম, কিন্তু এটা আপনি দেখেনি যে আমরা গ্রামের বিভিন্ন বলছিলাম লোক ইয়া আপনার মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা প্রথমেই দেখবেন যে ওটা হচ্ছে যে একটা নৌকায় করে যাচ্ছে, সে ডান দিকে তাকিয়ে দেখে যে বিশাল একটা অশ্বত্থ গাছের নিচে একজন লোক মরে আছে। তো এটা কিন্তু তার মানে কি, সে কিন্তু গাছের নিচে গেছিল কিন্তু সে কিন্তু বাঁচতে পারে, এবং এটা কিন্তু মানে আমি নাম এই মুহূর্তে মনে নেই কিন্তু একদম ওই আপনার মূল যে দুইটা চরিত্র একজনের পিতা কিন্তু সে, ঠিক আছে, মেয়েটার বাবা। তো আপনার দেখেন এটা কিন্তু এটা এভিডেন্স আছে যে গাছ টাছের নিচে এটা সেফ না। তাহলে আপনি যদি এখন এই হাওর বা খোলা জায়গায় বা মাঠে যদি কোনো স্থাপনা এরকম করেন তাহলে সেইটার মধ্যে বজ্র গেল আর মানুষ ওখানে চাষবাস করছে বা কাজ করছে, তারা সেফ হবে না যতক্ষণ না তাদের জন্য একটা শেল্টার আলাদা রাখা হয়। এবং এই কারণে আপনার যেগুলি উন্নত দেশ সেখানে দেখবেন তারা বলতেছে যে যখন তুমি বজ্রপাতের গর্জন শুনবে আগে তুমি শেল্টারের মধ্যে যাও, স্টিল এটা হলো নাম্বার ওয়ান প্রোটোকল। একটা গাছের উপরে একটা বজ্রপাত হলো, গাছটা উঁচু সেই জন্য সেটার মাথায় পড়লো, কিন্তু এই গাছের কাছে যদি লোকজন থাকে সে কিন্তু নিরাপত্তা কিন্তু না, এই জিনিসটা বুঝতে হবে যে উঁচু গাছের মধ্যে পড়লো আশপাশের লোক আছে সে বাঁচবে তা কিন্তু না। ব্যাপারটা হলো মানুষকে সবসময় সেফ জায়গায় থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। গ্রামের কথা যে বলা হচ্ছে এখানে গ্রামে ঘরবাড়ির মধ্যে উঁচু জায়গাটা হচ্ছে গাছ, তো গাছে পড়লে মানুষকে তখন কিন্তু তার ঘরে থাকতে হতো, তাহলে তার ঘরের উপরে এটা না পড়ে গাছের উপর পড়তো। কিন্তু এখন ধরেন একটা লোক যদি গাছের কাছে দাঁড়ায় তাহলে কি হবে, এই মেকানিজমটা ব্যাখ্যা করি। এটা হচ্ছে আপনার চারটা কারণে মানুষ ইনজুর্ড হয়। একটা হলো সরাসরি তাকে আঘাত করা, এটাকে বলে ডাইরেক্ট অ্যাটাক আর কি, যে তার মাথা বা তার সাথে কিছু ছিল এইখানে পড়লো, এটা হলো ডাইরেক্ট। এখন এই ডাইরেক্ট অ্যাটাকে বজ্রপাত থেকে মারা গেছে এরকম পার্সেন্টেজ খুবই কম, 10% মতোও না, কিন্তু 50% উপরে